আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাম বাগানে কিভাবে মাছ মারতেছি। পড়ায় পানি শেষের ভিতরে দেখেন এই যে অল্প কিছু পানি আছে, মাছের তো কোনো কিছু দেখা যাচ্ছে না। চলো আমরা পলায়া যাই, মাছ না থাকলে গেলে কিন্তু মার হবে নি। ঠিক আছে, দেখেন দেখেন কিভাবে এই যে কষ্ট করতেছে। পাম বাগানে দেখেন এই যে এখানে মাছ আছে, কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে জায়গায়। হ্যাঁ, এই যে একটু কোদাল লেগে করে দাও, ওই যে পোল পাহনে পানি কম যাচ্ছে তো দেখেন। এই পলপা পলপা এই সামনে গাড়িটা, হ্যাঁ হ্যাঁ মাছ তো আছে, পানি শেষ হলে তাও আর 2 মিনিট 5 মিনিট লাগবে। আর হ্যাঁ যেভাবে কাজ করতেছে তোমার শরীরটা সুস্থ থাকবে ইনশাল্লাহ। তোমার দেখে পানি ফুটে গেল, মাছ